আমরা প্রিপজিশন নিয়ে এত চিন্তিত। আমার স্টুডেন্টই আছে অনেক, স্যার ইন অন এট কোথায় যে বসাবো স্যার, এই চিন্তা করতে করতে অস্থির। টু যে কই বসে স্যার, উইদিন কখন বসাবো? হ্যাঁ, এই জন্য রুলস পড়ি আমরা অনেক অনেক রুলস, বলতে টু কোথায় কোথায় বসে, টু এর জন্য শিখি না হলে 10টা রুলস, এটা ওইটা সেইটা। তারপরে 2 দিন চলে যায়, ওই রুলস এর কথা আর মনে থাকে না। অ্যাকচুয়ালি প্রিপজিশন এভাবে রুলস মুখস্থ করার কিছু নাই। আপনি যখন রিডিং করবেন, রিডিং থেকে প্রিপজিশন শেখা সবচাইতে ভালো উপায়। অর্থাৎ আপনি রিডিং থেকে 70% প্রিপজিশন নিতে পারবেন, আর 30% এর জন্য আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের উপরে ডিপেন্ড করতে হবে, আর কিছু রুলস স্পেসিফিক জানতে হবে। এই হচ্ছে কি বিষয়, আমাদের ট্র্যাডিশনাল গ্রামার যেটা আমাদেরকে ছোটবেলা থেকে এগুলো শিখে আসছে, আপনার পরীক্ষায় পাশ করা শেষ, এরপরে আর এই গ্রামার কোনো কাজে লাগে না, সেখানে জানতে চাইবে বিসিএস এর পরীক্ষায়। আচ্ছা, আমার কাছে আশ্চর্য লাগে বিসিএস বা যে কোনো ধরনের আপনার কম্পারেটিভ এক্সাম গুলোতে যে এক্সাম গুলো নেওয়া হয়, এই এক্সাম আদৌ আমাদের বর্তমান লাইফে ইংরেজি বলার জন্য কোনো কাজে লাগে? কখনোই লাগে না। আমরা এখানে এসে আজকে ইংরেজি 2টা লাইন বলতে পারি না, আমি যে এত গ্রামার শিখছি কাজে দিছে কি, সবশেষ ফলাফল হলো গিয়ে 0 লাগবে আর কি। পরীক্ষাতে পাশ করা লাগে একটা প্রসেস, এটা পর্যন্ত শেষ। কিন্তু আমি এখানে আপনাকে বলছিলাম, তো প্রিপজিশনের মূলত সকল ব্যবহার জানার দরকার নাই। প্রিপজিশন মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রিপজিশন আপনি জানবেন। টোটাল প্রিপজিশন আছে 150 মতো, 150 ওয়ার্ডস, তাদের মধ্যে 70টার মতো ব্যবহার হয়, এবং এই 70টা প্রিপজিশনের মধ্যে 9টা প্রিপজিশন আছে, যেই 9টা প্রিপজিশন পৃথিবীতে 10 লক্ষ ওয়ার্ডের মধ্যে প্রথম 25 সিরিয়ালে আছে। অর্থাৎ আমরা যদি পৃথিবী সকল ওয়ার্ড গুলোকে সিরিয়াল মেনটেন করে একটার পর আরেকটা রাখি, সবচেয়ে গুরুত্ব কার বেশি, সেক্ষেত্রে প্রথম 25 জনকে যখন সামনে রাখবো, ওই 25 জনের স্থানে 9টা প্রিপজিশন চলে আসে। কত ইম্পর্টেন্ট এই প্রিপজিশনের ব্যবহার, এই 9টা প্রিপজিশন। যদি আপনি প্রিপজিশনের ব্যবহার না জানেন, তাহলে কখনোই কোনো সেন্টেন্স মেক করতে পারবেন না। তো ন্যাচারালি যখন আমরা ইন অন অ্যাট প্রিপজিশনকে ব্যবহার করি, সেটা 2টা জিনিস দিতে পারে, টাইম অথবা প্লেস, অর্থাৎ আমি কোন সময় নিয়ে কথা বলছি অথবা আমি এই মুহূর্তে কোথায় আছি। এই 2টা জিনিস দেখানোর জন্য বাক্যের ভিতরে এই 3টা প্রিপজিশন ন্যাচারালি ব্যবহার হয়, এবং যখন আমরা কোনো একটা বাক্য পড়বো, তখন এই প্রিপজিশন গুলো 2 রকমের মিনিং দিতে পারে। একটা 2 রকম, অনেকে 3 রকম বলবেন, একটা অন্তঃস্থিতিও দেওয়া যায়, নো প্রবলেম, অন্তঃস্থিতি দিলেও হবে। একটা হচ্ছে এ, এ দ্যাট মিন্স বাক্যের ক্রিয়ার শেষে এ থাকবে, ইন ঢাকা, ঢাকাতে, হ্যাঁ, বা আমি যদি বলি ইন ঢাকা, ঢাকায়ও হয়, অন্তঃস্থিতিও হয়, তে, এ, অ, এই ধরনের মিনিং আসবে বাক্যের ভিতরে। যদি আমরা কোনো বাক্যের ভিতরে অফ প্রিপজিশন ব্যবহার করি, তাহলে র বা এর হবে এর মিনিং, অর্থাৎ কোনো কিছুর অধিকার থাকা বোঝায় এই অফ প্রিপজিশন। আমি কারো অধিকারে আছি, সে কারো অধিকারে আছে, যখন বাংলা ক্রিয়া শেষে আমরা র দেখব বা এর দেখব, তখন অফ হবে। তাহলে যখন আমরা রিড করব, তখন পড়ে বোঝার চেষ্টা করব যে এখানে তো অফ আছে, তাহলে র বা এর থাকতে পারে। আমি এখানে ইন অন অ্যাট দেখেছি, তাহলে এটা একটা জায়গার কথা বলা হচ্ছে, কোনো একটা স্থানের কথা বলা হচ্ছে, তাহলে এখানে এ থাকতে পারে। ওইভাবে যখন মিনিং করবেন, দেখবেন মিনিংটা হয়ে যাবে। তারপরে টু, টু ব্যবহৃত হয় উদ্দেশ্য বোঝাতে, উদ্দেশ্য বোঝাতে, সেটা যে কোনো কাজে হতে পারে, তাই না? এই সকল সেন্স গুলোতে টু হয়, তে, আ, এরকম মিনিং আসে বাক্যের ভিতরে। আপনি যদি এই বিভক্তি আকারে জাস্ট 2 মিনিট নষ্ট করে এই বিভক্তি আকারে এই টেবিলটা মনে রাখতে পারেন, তাহলে রিডিং করার সময় আপনাকে হাজার হাজার রুলস মুখস্থ করতে হবে না। এর বাইরে যে ছোট ছোট রুলস গুলো আছে, সেটা আপনি কভার করতে পারবেন। যখন আমরা টু ব্যবহার করি, তাহলে কে, রে প্রতিদিকে বোঝায় দেই আর গোয়িং টু কলেজ, দেই আর গোয়িং টু কলেজ, তারা কলেজে যাচ্ছে। এবার ভাবুন, তারা কলেজে যাচ্ছে, যখন একটা স্টুডেন্ট ড্রেস আপ করে ঘরের ঘর থেকে বাহির হয় কলেজে যাওয়ার উদ্দেশ্য নিয়ে, তাহলে তখন বলা হলো যে তারা কলেজে যাচ্ছে। তাহলে তাদের ইন্টেনশন কি, উদ্দেশ্য কি, কলেজে যাওয়া। এবার বাংলা ক্রিয়াটাতে আমরা কিন্তু থেকে, মানে কলেজের দিকে বলি না, তারা কলেজের দিকে যাচ্ছে এটা বলি না, তারা কলেজে যাচ্ছে এটা বললেই বুঝে ফেলা হয় তাদের উদ্দেশ্য কলেজে যাওয়া। আমি অফিসে যাচ্ছি, আপনার উদ্দেশ্য অফিসে যাওয়া, তাহলে এখানে একটা উদ্দেশ্য ছিল হাইট ভাবে, দিকে ছিল একটা হাইট ভাবে, তাই না? এই জন্য এখানে টু কে ব্যবহার করা হয়েছে। টু এর পরে নাউনও হইতে পারে, টু এর পরে ভার্ব হইতে পারে। যদি টু এর পরে ভার্ব হয়, তো টু এর পরে আপনার ন্যাচারালি ভার্ব হলে কি হয়, সেটার বেস ফর্ম হয় এবং ওই ভার্বের একটা অবজেক্ট থাকে। আই কাম হিয়ার টু লার্ন। আচ্ছা, আমি, আপনি একটা বাক্য বললেন, আমি এখানে, আপনার এখানে কেন আসেন বলেন তো, আমি এখানে শিখতে আসি, তাই না? তাহলে ইংরেজিটা কি হবে, আই কাম হিয়ার টু লার্ন। আচ্ছা, আই কাম হিয়ার টু লার্ন, এই বাক্যটা ইনকমপ্লিট। আই কাম হিয়ার টু লার্ন, আমি এখানে শিখতে আসি, শিখতে মিন্স হোয়াট, কি শিখতে আসেন, সেটা তো অনেক কিছু হইতে পারে। সেক্ষেত্রে আমরা যদি একটা সাবজেক্ট দিয়ে দিই, আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ, আমি এখানে ইংরেজি শিখতে আসি, বাক্যটা কমপ্লিট।
তাহলে এখানে এই যে ইংলিশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এই টু লার্ন, অর্থাৎ এই ইনফিনিটিভ এর অবজেক্ট, অর্থাৎ যখন ভার্বের টু এর পরে একটা ভার্ব থাকবে বেস ফর্ম হবে সেটা, এবং তার একটা অবজেক্ট দিতে হবে, তা না হলে বাক্য ইনকমপ্লিট। কিন্তু এরপরে নাউন হলে আর অবজেক্টের দরকার নেই, কারণ এটাই তখন অবজেক্ট। ঠিক হল, তাহলে এরকম দিকে বোঝাতে এটাও কিন্তু একটা উদ্দেশ্যমূলক বাক্য, আমার উদ্দেশ্য শেখা ইংরেজি, এই জন্য আমি এখানে আসছি। তাহলে এই বাক্যগুলোতে টু হবে। বাই বা উইথ খুবই সহজ ব্যবহার, বাই উইথ দুইটা দ্বারাই দ্বারা বোঝায়, কোনো কিছুর দ্বারা যখন কোনো কিছু হয়। তো প্যাসিভ ভয়েসে আমরা জানি দ্বারা শব্দটা আসে, প্যাসিভ ভয়েস বাক্যগুলোর মতো আমরা এটা বলি, কিন্তু যখন কোনো একটা বাক্য প্যাসিভ হবে না সেক্ষেত্রে আমরা বাই কে ব্যবহার করব ব্যক্তি বা প্রাণীর ক্ষেত্রে, আর উইথ কে ব্যবহার করব ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, মানে বস্তুর ক্ষেত্রে। দুইটা একই মিনিং হলেও বাইটাকে আমরা ব্যক্তি বা প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করব। শি ওয়াজ কিলড বাই আ ম্যান উইথ আ গান, এখানে উইথ এবং বাই দুইটার ব্যবহারই আছে। সে মারা গিয়েছিল বা হত্যা হয়েছিল, তাকে হত্যা করছে একটা মানুষ, এবং যার দ্বারা হত্যা করা হয়েছে সেটা হচ্ছে একটা গান। তাহলে এখানে আমরা গানের আগে উইথ দিয়েছি আর মানুষের আগে বাই দিয়েছি, এই হচ্ছে বিষয়টা। ইন অন অ্যাটটা একটু দেখাই, ইন অন বা অ্যাট, এ অতে, আই লিভ এট ধানমন্ডি, আমি ধানমন্ডিতে থাকি, তে আছে এখানে, অ্যাট দ্যাট মিনস কেন দিছে অ্যাট, ছোট স্থান হইলে অ্যাট হয়। এটা মনে রাখা খুব কঠিন বিষয় না, আপনার এলাকার পর থেকে আপনি যা যা বলবেন সেটার পরেই হয়ে যাবে ইন, আর আপনার যখনই জেলার নিচে নামা শুরু করবে তখন থেকেই শুরু হবে অ্যাট। ওকে, তারপরে শায়লা ইজ লিভ ইন ঢাকা, ঢাকার ভিতরে ধানমন্ডি, তাহলে ঢাকার আগে আমরা ইন দিচ্ছি। দেখেন এবার ঢাকাতে থাকে, বাক্যের ক্রিয়া শেষে তে আছে, এ আছে, তাই না? এই জন্য আমরা এটা ব্যবহার করছি। ওকে, তো এই যে বিষয়গুলো আছে এগুলো একটু মাথার মধ্যে নিয়ে নেবেন, এগুলো একটু শেখে নেবেন, ঠিক আছে।